हेलो फ्रेंड्स, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবার আজকে আমরা যে আলোচনা করছি তোমাদের জিকে ক্লাস নিয়ে, অনেকের প্রশ্ন দেখলাম সেটা রয়েছে আমাদের কি স্যার এই যে কি ধরনের মানে জিকে আসতে পারে আমাদের এসএলএসটিতে। যেমন কি তুমি জানো কি এসএলএসটি 9-10 আমাদের 11-12 রয়েছে, তাহলে এই কিছু সাবজেক্ট যেমন আমাদের ইকোনমিক্স হয়, যেমন আমাদের বলতে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, সেটার উপর কি কি পড়াশোনা করতে হবে। তো এই ক্লাসটা আমি সেই জন্যই প্রস্তুত করছি তোমাদের কাছে। কেন? কারণটা হচ্ছে কি একটা বেসিক নলেজের দরকার, অ্যান্ড সেটা অবশ্যই আমরা এটা দেখব এখানে এই ক্লাসে। ব্যাপারটা অন্য কোথাও চলে যাচ্ছে, অনেকে স্টুডেন্ট বলছে স্যার পরীক্ষাটা হবে কি হবে না। একটা জিনিস ক্লাস আমরা সবাই বুঝি কি দেখো আমাদের পিটেটের জন্য অনেক কিছু নেগেটিভ কমেন্ট অনেকে করেছে কি না কি ক্লাস হবে না, পরীক্ষা হবে না, যাই বা এক একটা। ফাইনালি আমরা কিন্তু সেই পরীক্ষাতে এসেছি, দিয়েওছি এবং অপেক্ষা করছি স্যার রেজাল্টের জন্য কবে বেরোবে। তো দেখো, নেগেটিভ কমেন্টটা মাথায় যদি চলে আসে তাহলে কোনো পরীক্ষা, শুধু এসএলএসটি বা পিটেটই নয়, কোনো পরীক্ষাই বেরোবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে কি তোমার সিলেবাস তুমি যে কমপ্লিট করেছো কি না এটা আগে দেখে নাও। তুমি নিজের জায়গা থেকে অনেস্ট বা সততা মেনটেন করছো কি না। তুমি যদি নিজেকেই বলো কি না কি আমি কোনো মেনটেন করছি না, সিলেবাস কমপ্লিট করিনি, অ্যান্ড সেইভাবে যদি সরকার পরীক্ষা না নেয় তো আমি তো বলবো ঠিকই করছে, সরকার পরীক্ষা নিচ্ছে না। তোমরা নিজের মতন রেডি থাকো, অনেক পরীক্ষা রাজ্য সরকারের প্রস্তুতি নাও, তবে কিন্তু যে পরীক্ষাটা নিচ্ছ এটা সঠিকভাবে দাও ক্লাস, আর সিলেবাস অবশ্যই আগে জানো। কেন কি দেখো সিলেবাস আমাদের এই পরীক্ষা যেটা আপকামিং যত সব আসছে এই পরীক্ষাটা সিলেবাস আমরা না জেনে বসি পরীক্ষায়, অ্যান্ড এই কারণেই আমাদের কিছু একটা সমস্যা হয়ে যায় লাস্টে, অ্যান্ড আমরা সব কিছু গুলিয়ে বসে যাই এক জায়গায়। তো আমি রিকোয়েস্ট করব ক্লাস, যারা যারা রয়েছো একটা পজিটিভ কিছু নিয়ে এগাও, অ্যান্ড পরীক্ষা হবে যখন বলেছেন সরকার আমাদের হবে। আর কেন হবে তার কারণ তুমি তো জানো কি আজকে আমরা দেখতে পাচ্ছি ক্লাস কি পিটেটের পরীক্ষাটা হলো, এসএলএসটি পরীক্ষাটা হবে, তবে এই রিলেটেড পিএসসি পরীক্ষাও কিন্তু আমাদের এবার আস্তে আস্তে ঢুকছে। 2023টা অন্য রকমের একটা বছর, সে বছরটা যারা জানে তাদেরকে আমাকে বলতে হবে না, ভালো করে জানে কি এই বছরের মধ্যে যে কোনো একটা সরকারি চাকরি তো আমি নেবই, তাও কি রাজ্য আর কেন্দ্র দুটোই। তো সেখান থেকেই হোক না কেন, তোমরা এসএলএসটি ব্যাপারটা যেটা ভাবছো ক্লাস অবশ্যই ভেবে চলো। কেন কি আরেকটা পজিটিভ জিনিস তোমার ভাবতে হবে এখানে কি এসএলএসটিতে আগে কিছু সাবজেক্ট ছিল না, যেমন আমাদের জিকে সিএর ক্ষেত্রে প্লাস আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে অর্থনীতি সাবজেক্টগুলো এটা নতুন অ্যাড হয়েছে। তাহলে কি হলো কি যারা স্যার পিএসসি রিলেটেড পরীক্ষা দিচ্ছে বা রাজ্য সরকারের অন্যতম পরীক্ষা দিচ্ছে, এখানে কিন্তু সিলেবাস সেম হওয়ার জন্য এসএলএসটিতে অনেকে পরীক্ষা দেবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এসএলএসটি আমরা টার্গেট করছি, তবে স্যার এসএলএসটি সিলেবাস কি সেটা আগে জানবো, তার আগে কোয়েশ্চেন্সগুলো একটু আলোচনা করে নেব কি কি ধরনের জিকে সিএ কোয়েশ্চেন আসতে পারে স্যার। তো এই ক্লাসটা তাদের জন্যই যারা বেসিক নলেজের মধ্যে শিখতে চায় এসএলএসটি ওরিয়েন্টেড কি কি জিনিস আমাদের পড়তে হবে। তো ক্লাস আমি 9-10, 11-12 দুটো মিশিয়ে কিন্তু আজ ক্লাসটা নেব তোমাদের, একটু সাথে থাকো। তো চলো দেরি না করে শুরু করি আজকে আমরা কি কোয়েশ্চেন কেমন আসতে পারে স্যার আমাদের এই জিকে সিএতে, বা জিকে বলতে আমাদের আদার সাবজেক্টে। তো কিছু একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছে দেখো কি অর্থনীতির জনক কে। একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লাস কি জিকেতে যে কোনো কিন্তু সাবজেক্ট জিজ্ঞেস করতে পারে, তবে এখানে আমাদের এই যে ধরনের সাবজেক্ট মিক্স কোয়েশ্চেন আসবে, কিন্তু এটা সাবজেক্ট থেকে ওরিয়েন্টেড যা যা সেপারেট কোয়েশ্চেন কিন্তু থাকছে না, সব মিলিয়ে কিন্তু যদি আসে তাহলে কীভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হবে সেটাই একটা ঝলক আমরা দেখে নিতে পারি। তো প্রথম কোয়েশ্চেন আমরা দেখছি ক্লাস অর্থনীতির জনককে। তাহলে আমি চাইবো কি তোমরা সেই কমেন্ট বক্সে কমেন্ট দাও কি স্যার এই অর্থনীতির জনক কে।
তুমি দেখবে অনেকে কিন্তু উত্তরটা অবশ্যই কারেক্ট করবে, কেন কি এই সব কোয়েশ্চেন তো স্যার আমাদের জানা কোয়েশ্চেন। তা আমি কি নতুন কোয়েশ্চেন দিলাম কিছু? আরে এই কোয়েশ্চেনই আসবে স্যার আমাদের পরীক্ষায়। আর SLST নতুন পরীক্ষায় আমি মনে করি যারা যারা PSC রিলেটেড পড়াশোনা করছে তাদের জন্য তো কিছুই নয় পরীক্ষাটা, তবে যাদের জন্য নয় তাদের জন্যই বলছি ক্লাসটা ভালোভাবে করো। তো প্রথম আজকে জিকে এর ক্লাসটা আমি এখানে শুরু করলাম ফার্স্ট কোয়েশ্চেন থেকে অর্থনীতি জনককে। এই সময় অবধি অনেকে মনে হয় কমেন্টও করে দিয়েছে সেই কোয়েশ্চেনের ওপর, তবে উত্তরটা এখানে হবে স্যার কি? তো দেখো আনসার হবে অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ এখানে অপশন নাম্বার তুমি যে এ দেখছো এখানে কি ব্যাপারটা কি? অ্যাডাম স্মিথ হলেন ফাদার অফ ইকোনমিক্স। তো ফাদার অফ ইকোনমিক্স যে অ্যাডাম স্মিথকে আমরা দেখছি স্যার, ইনি কিন্তু বইও লিখেছিলেন একটা, তুমি তো জানো ওয়েলথ অফ নেশন। তো এটা অনেকে পড়েছো নিজের ছোটবেলায়, ব্যাপারটা ওটাই কিন্তু আর কিছু নয়। তো ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা স্যার? তো অবশ্যই অ্যাডাম স্মিথ স্যার। 1776 সালে বা 1700 শতাব্দীতে আমরা দেখেছিলাম এই বইটা লেখা হয়েছিল। তবে এই বইটা কিন্তু মনে রাখবে আমাদের কি ভাষায় লেখা হয়েছে স্যার? গ্রিক ভাষায়, ঠিক আছে? তো এই ওয়েলথ অফ নেশন বইটি অ্যাডাম স্মিথ দ্বারা লেখা। এবার ক্লাস আমরা কি করি, কোয়েশ্চেনের প্রথম অপশনটা বা যে কোনো অপশনটা দেখে আমরা ব্যাস কোয়েশ্চেনটা ভুলে যাই। তবে আমি আরো কোয়েশ্চেন বলে দিই ক্লাস কি, এই যে কোয়েশ্চেন আমরা দেখছি তার চারটে অপশনটা একটু আলোচনা করো, কেন কি দেখো আমি আবার বলছি কি, আলোচনাই হচ্ছে তোমার সবচেয়ে বড় একটা পিলার, একটা মেরুদণ্ড। আলোচনা যত তুমি করবে তত তোমার কোয়েশ্চেনগুলো মাথায় থাকবে স্যার। তো শুধু অ্যাডাম স্মিথকে দেখে আমি আনসারটা যেতে দেব না, আমি অমর্ত্য সেনের ব্যাপারটা জানবো। তো অমর্ত্য সেন ক্লাস তোমরা সবাই জানো কি, 1998 সালে ইনি নোবেল গ্রহণ করেছিলেন বা এনাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল স্যার। অমর্ত্য সেন 1998 নোবেল প্রাইজ পেয়েছিলেন। অ্যান্ড এনার অনেক বই আছে, যেমন ওনার বইয়ের মধ্যে একটা বলতে পারি আর্গিউমেন্টেটিভ ইন্ডিয়ান। তো ধরো কোয়েশ্চেন করলো কি আর্গিউমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা, তারপর তোমাকে বলতে পারে আচ্ছা বলো তো ওয়েলফেয়ার অফ নেশন এই থিওরিটি কার লেখা। তো ব্যাপারটা কি বলো তো, আমাদের এই অমর্ত্য সেন থেকে কোয়েশ্চেন অনেক জায়গায় আসতে পারে, 1998 সালে পেয়েছে কিনা, কি পেয়েছে বা বলতে আমাদের কি থিওরিতে পেয়েছে, এই সব জিনিসগুলি আমাদের আলোচনা। তো শুধু ওপরটা দেখে ছেড়ে দিও না, চারটে অপশন কিন্তু আলোচনা করবে যেখানে দরকার অবশ্যই করবে। প্রথম অপশন নাম্বার সি দেখো কি বলছে, কি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এনার ওপর দুটো লাইন আমরা বলতে চাইছি, তাহলে কি বলবো বলো? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনি 2019 সালে নোবেল পেয়েছিলেন। 2019 সালে নোবেলটা পেয়েছিলেন, এনার একটা বুঝতে পারছো খুবই বিখ্যাত ব্যাপারটা উনি লিখেছিলেন, সেটা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বেশি দেখা দেয়, সেটা হচ্ছে পুয়ার ইকোনমিক্স। তো পুয়ার ইকোনমিক্স এই থিওরিটি আমাদের দেওয়া হয়েছিল বাই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার ওপর উনি নোবেলটা পান 2019-এ। তো এখানে জিজ্ঞেস করতে পারে কি ভারতের প্রথম কে, সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল, সে হচ্ছে অমর্ত্য সেন, দ্বিতীয় হচ্ছে আমাদের এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা কেনসকে বলতে পারো আজকালকার খুব ভালো একটা অর্থনৈতিকবিদ, কেন কি আমাদের আজকের ম্যাক্সিমাম যে সিস্টেমটা চলছে ভারতের অর্থনীতিতে দেখা যাচ্ছে সেটা কিন্তু কেনসের দ্বারাই নিয়ে আসা হয়েছে। তো কেনস কে স্যার অর্থনীতিবিদ, তিনিও কিন্তু একটা বই লিখেছিলেন, সেটি হলো জেনারেল থিওরি অন এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। জেনারেল থিওরি অন এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, তো ক্লাস দেখতেই পাচ্ছ জেনারেল থিওরি অন এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, বোঝা গেল? তো তুমি এখানে কি পরিষ্কার দেখলে, কি বুঝলে স্যার পড়াশোনার মেন পদ্ধতিটা কিভাবে করতে হবে? শুধু কোয়েশ্চেন দেখে অপশন হলে হবে না স্যার, আজকাল অপশন দেখে আমাদের নেক্সট প্রশ্ন সেট হয়। তো এই জন্য সব দিক থেকে নিজেকে কিন্তু সেই সঠিকভাবে রাখো যেন স্যার প্রশ্ন আসলে আমি কিন্তু যেন ভয় না পাই, তার বিনিময়ে আরও দুটো লাইন লিখে যাব যেটা কিন্তু আমাদের দরকার, তাই না? তো চলো, তো সেটা তো গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তো আনসার এখানে কি হবে স্যার? অপশন এই হবে, কেন কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল কি অর্থনৈতিক জনককে, তো অর্থনৈতিক জনক আমরা অ্যাডাম স্মিথকেই বলে থাকি স্যার। বাকিটা তোমরা অবশ্যই ভিডিও পজ করে লিখে নিও যেটা অলরেডি লেখা আছে, কেন কি আমি বলছি না আমি যখন শুরু করেছি প্রশ্ন আলোচনা তো অবশ্যই শেষ করবো এটা দিয়ে।
তো চলো আমরা এবার নেক্সট মুভ করি, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে। সেটি হলো ভারত অর্থনীতি যেটা পড়ে সেটা কোন অর্থনীতিতে পড়ে। আমরা সবাই জানি ক্লাস কি, এই অর্থনীতি যেটা বর্তমানে ভারতে আছে সেটি হলো মিশ্র অর্থনীতি। তো মিশ্র অর্থনীতি আমরা উদাহরণ নেব, তো উদাহরণ অনেক আছে, যেমন তোমরাই বলে দাও মিশ্র অর্থনীতি উদাহরণ ভারত ছেড়ে কে হতে পারে। স্যার ভারত ছেড়ে আমাদের ব্রাজিল হতে পারে স্যার, ভারতের আশেপাশে যে রয়েছে আমাদের শ্রীলঙ্কা হতে পারে স্যার। তার মানে কি, এই যে আমাদের ফ্রান্স, এই যে ইন্ডিয়া, এই যে ব্রাজিল, এই যে বাংলাদেশ, মিশ্র অর্থনীতি ক্লাস, যেখানে কিন্তু আমাদের সরকারও থাকেন এবং আমাদের প্রাইভেটও থাকেন, মানে বেসরকারিও থাকেন। তার মানে কি সরকারি প্লাস বেসরকারি দুজনেই যখন পাশাপাশি এই অর্থনীতিকে সঞ্চালন করবে তো ওটাকে মিশ্র অর্থনীতি বলা হয় স্যার। সামাজিক অর্থনীতি ব্যাপারটা তুমি কি বুঝতে পারছ স্যার, যেখানে সরকারি কন্ট্রোল খুব বেশি। উদাহরণ তোমরাই বলে দাও স্যার, সরকারি কন্ট্রোল বা সরকারি নিয়ন্ত্রণ আমাদের অনেক বেশি। তো সেই হিসেবে আমি বলতেই পারি স্যার চায়না, স্যার বলতে পারি স্যার রাশিয়া, আর অবশ্যই বলতে পারি স্যার নর্থ কোরিয়া, তাই না? এইসব দেশে তুমি দেখতে পাচ্ছ সামাজিক যে অর্থনীতি চলে, তবে এখানে গভর্নমেন্ট কন্ট্রোল সবচেয়ে বেশি স্যার, সবচেয়ে বেশি, মানে কি 80-90% হতে পারে, তাই না? আর পুঁজিবাদী অর্থনীতি আমরা সবাই জানি স্যার এটা হচ্ছে পয়সাওয়ালা দেশ, তার মানে কি যে দেশের মধ্যে গরিবের হার কম থাকে। এক্সাম্পল তুমি তো বুঝতে পারছো কি বলছি আমি, যেমন আমাদের ইউনাইটেড কিংডম স্যার, আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্যার, আমাদের ধরে নাও অস্ট্রেলিয়া স্যার, এইসব দেশে গরিবের সংখ্যা কম, তা মানে কি মাথা পিছু আয় বিশাল। তো এই পুঁজিবাদী অর্থনীতি তুমি যা দেখতে পাচ্ছ এখানে, তুমি কি দেখলে যে স্যার কন্ট্রোলটা সবচেয়ে বেশি কার হবে, অবশ্যই প্রাইভেটের হবে। তার মানে কি প্রাইভেটের সবচেয়ে বেশি কন্ট্রোল এখানে, গভর্নমেন্টের সামাজিক অর্থনীতির কন্ট্রোল, আর বাকিটা দুটো মিলিয়ে যদি দেখো মিশ্র অর্থনীতির কন্ট্রোল। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার যে কি হবে তাহলে, ভারত কোন অর্থনীতিতে পড়ে ক্লাস, অবশ্যই উত্তরটা কি হবে, আনসার সি, তো অপশন নাম্বার সি, তাই না? তো এইভাবেই আমরা বুঝতে পারলাম কি কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন নাম্বার সি হবে স্যার। তো আমি আগেও বলছি, এখনও বলেছি ক্লাস, আগেও বলেছি এখনও বলছি কি, দেখো আমাদের অর্থনীতিগুলি, এই যে আমাদের যে কোনো কোয়েশ্চেন হোক না কেন, সবসময় অপশন নিয়ে খেলো, অপশন নিয়ে প্রশ্ন করো নিজেকে কি আমি জানি কি না বাকি অপশনটা। একটা অপশন হলে হবে না শুধু জানলে, তাহলে এখানে তুমি কি করছো কি একটা কোয়েশ্চেন থেকে তিনটে কোয়েশ্চেন ধরে আনছো, তাই তো? তো টেনে আনছো, এই জায়গাটাই আমাদের ইম্পর্টেন্ট। তো কোয়েশ্চেন নাম্বার 2 অপশন নাম্বার সি মার্ক করে নাও। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে ক্লাস দেখে নাও, কৃষি যে আমাদের খাতের অধীনে পড়ে সেটা কোনটা। দেখো কৃষি তো ব্যাপারটা আমরা সবাই জানি যেটা মাটি থেকে যুক্ত, তাহলে মাটি থেকে যুক্ত শুধু কৃষি বললে হবে না স্যার, আমাদের কিন্তু খননও হতে পারে। খনন মানে হচ্ছে মাইনিং স্যার, তো মাইনিং তো কৃষি নয়, তো এটাকে বলবো আমাদের নন অ্যাগ্রিকালচার। নন অ্যাগ্রিকালচার মানে স্যার যেটা কৃষি নয়, তো মাটি সবসময় যে কৃষি হবে তা নয়, ঠিক আছে? তো এই মাইনিংও একটা ব্যাপার আছে মাটি, তো মাটি মানে কোনটা স্যার, যেখানে খাদ্য চাষ হয়, তো কৃষি ওটাকে আমরা বলি। তো সেখানে আমরা কোন মানে কার অধীনে দিতে পারি সেটা, কোন সেক্টরে, তো অবশ্যই উত্তরটা তুমি তো বুঝতে পেরেছো স্যার, কৃষি যখন বলে দিয়েছে তাহলে প্রাথমিকই হবে স্যার। তবে স্যার এই মাইনিংটাও কিন্তু আমাদের প্রাথমিকই হবে, হ্যাঁ মাইনিংটাও প্রাথমিকই হবে, তবে অ্যাগ্রিকালচার বলবো না, নন অ্যাগ্রিকালচার সেটাকে বলবো। তেমনই ক্লাস তুমি আমাকে বলো কি পোলট্রি ফার্মিং যেটা হয়, তাহলে সেই মুরগি চাষ সেটা আমাদের কি হবে, প্রাথমিক না সেকেন্ডারি না সার্ভিস, তো অবশ্যই বুঝতে পারবে স্যার এটা হবে দা আগেন প্রাথমিক, তাই না? তেমনই সেকেন্ডারি মানে কি স্যার, যেটা মাঝামাঝি আছে, মানে উদাহরণ যেটা হচ্ছে ফ্যাক্টরি যে তৈরি করে স্যার, ঠিক আছে? যেমন আমাদের ম্যানুফ্যাকচার হয় না কোনো জিনিস তৈরি যেখানে হয় সেটা আমাদের সেকেন্ডারি। আর সার্ভিস সেক্টর হচ্ছে ক্লাস যে কোনো সেবা, সেবার একটা উদাহরণ দাও, যে কোনো সেবা উদাহরণ দাও, যেমন বলতে পারি ক্লাস দেখো তো ইলেকট্রিসিটি, অবশ্যই স্যার এখানে আমরা বলতে পারি, দেখো তো যে কোনো এডুকেশন, তাই তো? তো স্যার আমরা সার্ভিস তো নিচ্ছি, তাই না? তো সেই যে আমাদের হোটেল বলো রেস্টুরেন্ট বলো, এই সমস্ত উদাহরণ হচ্ছে সার্ভিস সেক্টরের। তো সেখান থেকে বোঝা গেল স্যার কৃষি হচ্ছে কার অধীনে পড়ে, অবশ্যই প্রাথমিক, তবে কিন্তু অ্যাগ্রিকালচার। আর যদি মাইনিং বলতো ওটাও কিন্তু প্রাথমিক, তবে এটা নন অ্যাগ্রিকালচার, ঠিক আছে?
নেক্সট তুমি চলে আসো ক্লাস কোয়েশ্চেন নাম্বার 4, বলছে জিএসটি হলো কি স্যার? তো তুমি তো জানো ক্লাস জিএসটি হচ্ছে পুরো নামটা তোমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেমন বলো, তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি হলো আমাদের এরকম একটা জিএসটি কালেকশন ট্যাক্স। স্যার এটা আমাদের কি ট্যাক্স? সেটা হচ্ছে দেখো আমাদের গুডস আর সার্ভিসের মাধ্যমে ট্যাক্সটা নেওয়া হয়। তাহলে কি বুঝতে পারলে না ক্লাস? সেটা হচ্ছে আমাদের এই জায়গা পরোক্ষ কর। পরোক্ষ কর মানে হচ্ছে আমরা জানি স্যার ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো? ইনডাইরেক্ট মানে হচ্ছে যে কোনো জিনিস আমি জিনিসের বিনিময়ে ট্যাক্স দিচ্ছি স্যার, যে কোনো জিনিসের বিনিময়ে ট্যাক্স দেওয়া মানে হচ্ছে পরোক্ষ কর, তো এটাকেই আমরা জিএসটি বলে থাকি স্যার, তাই না? তো এখান থেকে একটা প্রশ্ন আমার তোমার জন্য রইল কি জিএসটি চেয়ারম্যান সাধারণত কে হয়? সাধারণত চেয়ারম্যান কে হয় স্যার? প্রধানমন্ত্রী, না আমাদের চিফ মিনিস্টার সিএম, না আমাদের বলতে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, নাকি আমাদের বলতে লাস্টের দিকে দিলাম তোমায় অপশন ফিনান্স মিনিস্টার। তো ফিনান্স মিনিস্টার, পিএম, সিএম অ্যান্ড প্রেসিডেন্টের মধ্যে কে নাকি আমাদের এই জিএসটি চেয়ারম্যান হয় আর কি? তাহলে উত্তরটা দেখবে কি হবে, তাহলে আপাতত উত্তর অপশন নাম্বার বি মার্ক করে নাও, কেন কি এটাই হচ্ছে আমাদের চারটে এই আর কি। ঠিক আছে, নেক্সট আমাদের চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি দেখে নাও ক্লাস, সেটা হলো কি জাতীয় আয় দ্বারা পরিমাপ করা হয় কি সেটা? দেখো জাতীয় যে আয় রয়েছে কার দ্বারা পরিমাপ হয়, তো অবশ্যই উত্তরটা কিন্তু তুমি দেবে এই যে সিএসও, যেখানে সিএসও পুরো নামটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এই যে তুমি দেখছো যেটি হলো আমাদের সিএসও স্যার, এটার হেড অফিস কোথায় স্যার? সেটা হচ্ছে আমাদের নিউ দিল্লি, তাই তো? অ্যান্ড আমরা এটাও জানি কি 2019 এই সিএসওটি নামটা চেঞ্জ হয়ে গেছে এনএসওতে স্যার, যেখানে এনএসও পুরো নামটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো ওই জায়গাটা থেকে একটু বলি কি জাতীয় আয় মানে হচ্ছে মাথা পিছু আয় ক্লাস, এটা তো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে, ঠিক আছে? অর্গানাইজেশন বলতে পারো বা অফিসও বলতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এনএসও, 2019 পর থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে এনএসও, তবে আগে ছিল হচ্ছে সিএসও, ঠিক আছে? তো সেটাই হচ্ছে সিএসও। এবার হচ্ছে ক্লাস সিএসও কি করে, তো জাতীয় আয় পরিমাপ করে স্যার। এনএসএসও ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুল ফর্ম কি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে। তো ন্যাশনাল স্যাম্পল সার্ভে স্যার এর কাজটা কি স্যার? তো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস স্যার এর কাজটা হলো কি, যত আমাদের দেশের মধ্যে দারিদ্রতা বা আমাদের বেরোজগারি স্যার, এই সমস্ত জিনিসটা কিন্তু এরা বার করে, এই ডেটাগুলো আমাদের জাতীয় বলতে আয়ের ভেতরে এই সমস্ত যে দারিদ্রতা বেরোজগারি বা এডুকেশন কত কি রয়েছে সার্ভেটা করে হচ্ছে এনএসএসও। আইএসআই তুমি তো জানো ক্লাস, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যে কোনো ডেটা আমাদের যে কোনো ব্যাপারটা নিয়ে ওরা বার করে থাকে, ঠিক আছে? এটা আমাদের রয়েছে ডানলাপে, তুমি জানো ডানলাপ, এই ডানলাপ যেখানে আমাদের ওই মোড়টা রয়েছে ওখানে তো দেখতে পারবে আইএসআই অলরেডি একটা অফিস রয়েছে আমাদের এখানে, যেখানে ডেটা সায়েন্সের ওপর কাজ হয়। মসপি হচ্ছে স্যার একটা মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি বলতে কি হয়, এই মিনিস্ট্রি কাজ হচ্ছে যে করে হোক স্যার যা যা জাতীয় আয় থেকে বার হচ্ছে সেটা নাকি বার করতে। তো দেখো লেখা আছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল, তারপর লেখা আছে পি মানে প্রোগ্রাম, আর স্যার আমাদের রয়েছে আই মানে ইমপ্লিমেন্টেশন, এই হচ্ছে ব্যাপার, কি বোঝা গেল? তো স্যার এটা হচ্ছে মিনিস্ট্রি যে নাকি আমাদের রিপোর্টগুলোকে পাবলিশ করে, রিপোর্টগুলোকে আমাদের অনলাইনে পাবলিশ করে। মসপি কার রিপোর্ট? জাতীয় আয়ের রিপোর্ট, যেমন সিএসও রিপোর্ট, যেমন এনএসএসও রিপোর্ট। তো আমি আবার বলছি ক্লাস, সিএসওর কাজ কি স্যার? জাতীয় আয়কে পরিমাপ করা। অ্যান্ড এনএসএসওর কাজ কি, আমাদের যত রকমের যার দারিদ্রতা বেরোজগারি শিক্ষার ক্ষেত্রে কত কি আমাদের স্ট্যাটাস রয়েছে এটা নাকি বার করা। অ্যান্ড আইএসআই হচ্ছে ডেটা সায়েন্সের ওপর কাজ করে, এই ডেটাকে বার করতে সাহায্য করে। তো কোয়েশ্চেন 5 এর অপশন নাম্বার তাহলে কি হবে স্যার? এ হবে। তবে বলে দিই এখানে অপশনে এনএসও লেখা ছিল না, এনএসও লেখা ছিল না বলে আমি আনসারটা মার্ক করেছি সিএসও। যদি তোমরা ক্লাস অপশনে দেখে থাকো এনএসও লেখা আছে, তার মানে ওটা 2019 চেঞ্জ হয়ে গেছে, তাহলে উত্তরটা তোমার হবে স্যার ওই এনএসওটাই। সিএসও তখন মার্ক করতে যেও না, কেন কি স্যার সিএসও হচ্ছে পুরনো, এনএসও হচ্ছে নতুন আর কি, ঠিক আছে? আশা করি তোমরা এই ভিডিওটা ভাল লেগেছে। আর এই ভিডিওটি ক্লাস আমরা আরও কোয়েশ্চেন নিয়ে আসবো সেখান থেকে, তো তখন ক্লাস আমরা আরও আনসার্সটা পাবলিশ করতে পারবো।
তবে একটা কথা বলি, যা যা করছি আমরা চারটে অপশনকে নিয়ে খেলছি, তো ওইটাই তোমাকে করতে হবে। জিকে সিএ তে কোথায় থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা একটু নিয়ে আলোচনা করব আর করছি, তো সেইটাই জন্য তুমি ভিডিও দেখো। নেক্সট পার্ট টু ভিডিও আমি আনছি এসএলএসটির উপর। ধন্যবাদ ক্লাস, ভালো থেকো।